So hi guys, it's me Rodelali. So today I'm going to do the Eid vlog day 3. First day and second day hoche ki ami already post kore dichi ota amar description box e link asche oi tar apnara chele dekhe aste paren and ajke hoche day 3 to ajke amra koi jabo eta amra nijerao jani na to dekha jak koi jay to apnara amar sathe thaken so yeah let's get started ar guys amake kemon lagche so guys airport je amra hoche ki babajar bridge e giyechhilam এটা হচ্ছে যে এটার একটু ভিউ বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি সো গাইস এরপর যে হচ্ছে যে আমরা বাবাবাজার ব্রিজ দিয়ে ক্যানিংগঞ্জে যাচ্ছিলাম তো এটা হচ্ছে কি ওটার ভিউ সো গাইস এরপর আমরা ক্যানিংগঞ্জ রাজবাড়ি হয়ে আহমেদ সাগর ক্যাফেতে যাচ্ছিলাম তো এটা হচ্ছে কি ওটার ভিউ সো ইয়া So guys, airport je hoche ki amra auto niyechhilam auto diye amra hoche ahmed sagor cafe te jacchhilam and guys dekhen koto sundor karanigonj er view ta ar ajker akash ta onek sundor chilo mashallah and ei je amra guys jacchi amra onek moja kortechhilam jawar time e mane onek golpo tolpo kortechhilam to onek moja lagtechhilo apnarao chale jete paren ahmed sagor cafe te oi jayga ta onek sundor asteche ektu wait koren এই যে গাইস আমরা যাচ্ছি এন্ড আমরা একটু দেরি করে ফেলেছিলাম আপনারা আরো জলদি আসবেন এন্ড আজকে যেহেতু ভিউটা অনেক সুন্দর ছিল এর জন্য অনেক ভালো লাগতেছিল এন্ড গাইস আই এম সো সরি আমার একটু দেরি হয়ে গিয়েছে এই ব্লগটা আপলোড করতে আমি একটু অসুস্থ ছিলাম জন্য আমি একটু দেরি করে ফেলেছি আই এম সো সরি কিন্তু গাইস লুক এট মানে আকাশটা কি সুন্দর লাগতেছে আপনারা দেখতে পারতেছেন আকাশটা অনেক সুন্দর ছিল এন্ড আমাদের যেতে অনেক টাইম লাগতেছিল কারণ জায়গাটা একটু দূরে ছিল কিন্তু যেহেতু এত সুন্দর ছিল সেহেতু আমাদের মজাই লাগতেছিল বলতে গেলে সো গাইস এই যে হচ্ছে কি আমের সাগর ক্যাফেটা এটা মানে বাইরের থেকে লুকটা অনেক সুন্দর ছিল আমের ক্যাফে ক্যাফেটা অ্যান্ড গাইস আমরা হচ্ছে গিয়ে অনেক মানে একটু রাতে করে গিয়েছিলাম দেখে আমাদের আচ্ছা এত সুন্দর লাগতেছিল আপনারা এরকম টাইমে যায়েন অ্যান্ড গাইস অনেক বড় ছিল এই জায়গাটা আমরা ঘুরে অনেক মজা পাইছি আপনারাও যায়েন এই যে গাইস এটা হচ্ছে গিয়ে সেকেন্ড গেট আমরা ফার্স্ট গেট দিয়ে না ঢুকে সেকেন্ড গেট দিয়ে ঢুকেছিলাম আপনারা চাইলে যে কোনো গেট দিয়ে ঢুকতে পারেন অ্যান্ড ঢুকার পর পরে ভিউটা হচ্ছে কি এটা এটা হচ্ছে বাইরে অ্যান্ড এটা হচ্ছে কি ভিতরের দিকে গাইস দেখেন এখানে কত সুন্দর সুন্দর কাঁঠাল গাছ অ্যান্ড হচ্ছে গিয়ে আম গাছ ছিল এখানে অনেকগুলো আম গাছ ছিল আর কাঁঠাল গাছ ছিল কিন্তু আম গাছের মধ্যে হচ্ছে গিয়ে লেখা ছিল সব গাছের উপরে যে আমরা আম ছিঁড়লে 100 টাকা করে জরিমানা এটা অনেক ভালো একটা কাজ করছে কারণ মানুষজন ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছিলো তো এই তো গাইস এটা হচ্ছে গিয়ে পুরো ভিউটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে লাইটিং করা ছিল অনেক সো ইয়া সো এই যে গাইস এটা হচ্ছে কি আমি আপনারা কমেন্ট সেকশনে বলবেন আমাকে কেমন লাগতেছিল অ্যান্ড ইয়া এরপর গাইস আমরা আরও অনেক ঘুরেছিলাম ওই দিক থেকে এদিকে পুরাটা ঘুরছি অ্যান্ড গাইস এখানে হচ্ছে গিয়ে খাবার আমরা কিছু খাই নাই কারণ এখানে অনেক
টাইম লাগতেছিল এই জন্য। আর আমাদেরকে বলছিল 2 ঘন্টা পর দিবে, কারণ অবশ্যই এই জায়গাটা অনেক বড়, আর আমাদের আগে অনেকেই আসছে তো ওদেরকে সার্ভ করতেছিল, তো এই জন্য আমাদের কাছে এত টাইম ছিল না, আমাদের আবার ব্যাকও করতে হতো, কারণ এখানে আসতে অনেক টাইম লাগে, যেতে অনেক টাইম লাগবে। তো এই জন্য পরে যে আমরা কিছু খাই নাই, এখানে ঘুরে টুরে চলে গেছি। অ্যান্ড গাইজ, এই যে আমি এখানে একটা দোলনা ছিল, এখানে দোলনাতে বসেছিলাম আমরা। সো ইয়া, এই যে এরপর আমরা হচ্ছে গিয়ে আবার ঢাকার এদিকে এসে, আমরা হচ্ছে গিয়ে হানিফের চা খেয়েছিলাম। এরপর যে আমরা গিয়েছিলাম কালকে সে মেলাটাতে, কারণ মেলাটা আসলে অনেক সুন্দর ছিল, এই লেকের মধ্যে অনেক সুন্দর করে লাইটিং করছিল, এই জন্য আমরা আবার ওই বংশাল মেলাতে আসছিলাম। দেন যে এখানে আমি ফুচকাও খেয়েছিলাম, রাইডে উঠছিলাম, বাট গাইজ আমি ওগুলো সব রেকর্ড করতে ভুলে গেছি, আই এম সো সরি। সো গাইজ, আজকের ব্লগটা এইটুকুই ছিল, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দিস ভিডিও, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস, বাই গাইজ।